আর বিগ ব্রেকিং নিউজ, আজি ইডির কার্যালয়ত উপস্থিত নহয় অরবিন্দ কেজরিওয়াল। আজি ইডির জেরার সম্মুখীন নহয় দিল্লির মুখ্যমন্ত্রীগী। আজি উত্তর প্রদেশ ভ্রমণলে যাব কেজরিওয়াল। পুনের সমনের দিন নির্ধারণ করব ইডিয়ে। দিল্লির ফুরা কেলেঙ্কারী সন্দর্ভত আজি ইডির কার্যালয়ত হাজির হবলে নির্দেশ দিছিল কেজরিওয়ালক। 30 অক্টোবর জাননী যোগে ইডির কার্যালয়ত আজি হাজির হওয়ার কথা আছিল। আজি ইডির কার্যালয়ত হাজির হওয়ার পরিবর্তে কিন্তু উত্তর প্রদেশলেহে যাব দিল্লির মুখ্যমন্ত্রীগী। উত্তর প্রদেশের মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ত নির্বাচনী প্রচার চলার সম্ভাবনা আছে। শেহতীয়া আপডেট, শেহতীয়া খবর আমি পুনরবার এইখিনিতে জানাইছো যে আজি ইডির কার্যালয়ত উপস্থিত হওয়ার কথা আসে দিল্লির মুখ্যমন্ত্রীগী। গতি তাকে বিভিন্ন চর্চা চলিছিল, বিভিন্ন ধরনের চর্চা আছিল। সেই সন্দর্ভত চর্চা এনে ধরনের এনে একটা পর্যায়লে গৈছিলগৈ যে দিল্লির মুখ্যমন্ত্রীগী আজি গ্রেপ্তার হব পারে নাকি। কিন্তু তার মাজতে এই একটা খবর, এই একটা বিগ ব্রেকিং নিউজ যে আজি ইডির জেরার সম্মুখীন নহয় অরবিন্দ কেজরিওয়াল। আজি তো ইডির কার্যালয়ত উপস্থিত নহয়, আজি উত্তর প্রদেশ ভ্রমণত যাব, ছত্তিশগড়ত যাব, মধ্যপ্রদেশত যাব নির্বাচনী কার্যসূচী অনুসরি নির্বাচনী প্রচার চলার আজি সম্ভাবনা, এটা সম্ভাবনার খবর। অবশ্যই ইডির তরফের অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে এটালে সেইখিন কথা জানা হওয়া নাই, বা আপর কার্যালয়েরপরাও এটালে আনুষ্ঠানিকভাবে জানা হওয়া নাই। যদিও বা এয়া একটা খবর, বিশ্বস্ত সূত্রের প্রকাশ হওয়া একটা খবর। পরবর্তী সময় ইডিয়ে কেনে ধরনের নতুন তারিখ নির্ধারণ করব বা কি তারিখ নির্ধারণ করব সেয়াও লক্ষণীয় হব। आम आदमी पार्टी और केजरीवाल जी को समझना चाहिए कि आज धरने और ड्रामे का समय नहीं है, आज अपने दायित्व को निभाने का समय है, जांच में हिस्सा बनने का समय है, विक्टिमहुड कार्ड नहीं भ्रष्टाचार का रिपोर्ट कार्ड देने का समय है। और जो पार्टी का जन्म इंडिया अगेंस्ट करप्शन के नाम पर हुआ, आज वो पार्टी IAC से हटकर JFC बन चुकी है। जस्टिफिकेशन फॉर करप्शन हो रहा है, मतलब सोचिए कि जो लोग कहते थे पहले इस्तीफा फिर जांच, आज जब सुप्रीम कोर्ट राहत नहीं देता, हाई कोर्ट लोअर कोर्ट राहत नहीं देता, करप्शन के प्रमाण सामने आ चुके हैं, तो कभी अपने आप को कट्टर ईमानदार कहते हैं, कभी विक्टिमहुड कार्ड खेलते हैं और फिर शक्ति प्रदर्शन करते हैं। ये शक्ति प्रदर्शन का नहीं, ये भ्रष्टाचार का भक्ति प्रदर्शन कर रहे हैं आप। और बताइए कि क्या लोअर कोर्ट, हाई कोर्ट, सुप्रीम कोर्ट मनीष सिसोदिया, संजय सिंह, विजय नायर को राहत नहीं देता तो कोर्ट विद्वेष की भावना से काम कर रहा है, वेंडेटा पॉलिटिक्स कर रहा है। अरे खुद कांग्रेस पार्टी आपकी सहयोगी ने कहा है कि केजरीवाल भ्रष्टाचारी है, उसको तो गिरफ्तार करना चाहिए। और इस मामले में, शराब घोटाले के मामले में उसने घूस ली है, ये अजय माकन से लेकर अनिल चौधरी और बाकी आम आदमी पार्टी के खिलाफ कांग्रेस के नेताओं ने वक्तव्य दिया है, क्या वो भी वेंडेटा पॉलिटिक्स कर रहे हैं। দিল্লির কেবিনেট মন্ত্রীর বিরুদ্ধে ইডির বৃহৎ অভিযান, কেবিনেট মন্ত্রী রাজকুমার আনন্দর বিরুদ্ধে অভিযান। রাজকুমার আনন্দর বাসগৃহের লগতে 9টা স্থানত অভিযান চলাইছে ইডিয়ে। কেজরিওয়ালের জেরার পূর্বে দিল্লির কেবিনেট মন্ত্রী রাজকুমার আনন্দর বাসগৃহ ইডিয়ে আজি অভিযান চলায়। হাওয়ালার জড়িয়ে ধন সরবরাহর অভিযোগত ইডির অভিযান। রাজকুমার আনন্দ এগারী কেবিনেট মন্ত্রী, বাসগৃহ অভিযান চলা হয়েছে, লগতে 9টা স্থানত অভিযান চলা হয়েছে ইডিএ। আর ইফালে যদি আমি কেজরিওয়ালের জেরার কথা কোম, যেটা চর্চিত বিষয় আছিল, কিন্তু সেই অনুপাতে সেইখিন খবর আহি পড়ছে যে আজি ইডির কার্যালয়ত কেজরিওয়াল উপস্থিত নহয় বা জেরার সম্মুখীন নহয়। ইফালে দিল্লির কেবিনেট মন্ত্রীগীর অর্থাৎ রাজকুমার আনন্দর বাসগৃহ, তার বিপরীতে ইডিএ কিন্তু অভিযান চলাই আছে। मैं समझता हूँ कि उसके उनके बोलने से और सारी बातें करने से उस पर मुझे लगता है कि उस पर कोई असर इसलिए नहीं होगा क्योंकि अभी तक तो सारे लोग व्यस्त हैं, कोई बात ही नहीं किसी से हो पा रही है, तो सारी चीज़ें उस पर तय करेंगे फिर बैठ। कुछ नया समीकरण भी बन सकता है। अब ये सब मैंने कहा ना कि सारे जो समीकरण बनेंगे या सीट शेयरिंग होगी, कितने सीट कौन लड़ेगा, क्या लड़ेगा, हम कहाँ, बाकी लोग कहाँ खड़े रहेंगे, हम कहाँ खड़े रहेंगे, ये सब जब अभी तो सारे एक एक दिन रात सुबह शाम 5 स्टेट के चुनाव में लोग लगे हैं, उसके जब सारी चीज़ें चुनाव खत्म हो जाएगा उसके बाद मैं समझता हूँ निश्चित तौर से। আর উত্তর আমি দুটা কথা ইতিমধ্যে কৈছো যে আপর নেতাসকলের কেবাগৰাকীও নেতার বিরুদ্ধে ইডিয়ে ইতিমধ্যে সমন জারি করেছে, কেবাগৰাকীও এটা জেলত বন্দী হয়ে আছে। গতি তার মাজতে যেহেতু অরবিন্দ কেজরিওয়ালের এক সমন জারি করা হয়েছিল ইডি তরফের, এপ্রিল মাহত CBI সোধা পোছা করেছিল, আর আজি যেহেতু ইডির কার্যালয়ত উপস্থিত হওয়ার কথা আছিল অরবিন্দ কেজরিওয়ালের, আজি 2 নভেম্বর, গতি আজি ইডির জেরার সম্মুখীন হওয়ার কথা আছিল অরবিন্দ কেজরিওয়ালের, কিন্তু তেনেকা নহয়, আজি ইডির কার্যালয়ে না যায় অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল আজি
উত্তর প্রদেশ ভ্রমণ মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়লে যাব নির্বাচনী সূচী অনুযায়ী প্রচার চলাবর তাত উপস্থিত হবগ আর ইয়ার পূর্বে যেহেতু কালির নিশালেক এটা চর্চিত বিষয় হয়ে আসছিল প্রকৃততে যদিহে অরবিন্দ কেজরিওয়ালকু জেরা চলার অন্তত বা গ্রেপ্তার হওয়ার একটা আশঙ্কা যেহেতু প্রকাশ করা হয়েছে যদি সেই মর্মে গ্রেপ্তার করা হলহেতেন দিল্লী সরকারের হল কি হেতেন গতিকে তার মাজতে আমি কিছু সময় পূর্বে জ্যেষ্ঠ নেতা সৌরভ ভরদ্বাজরও এক রিয়েকশন এক প্রতিক্রিয়া আমি আগবাইছিল যত সৌরভ ভরদ্বাজে একটা কথা উল্লেখ করেছিল যে টার্গেট যেহেতু আপ গতি বিজেপি সরকার টার্গেট হয়ে পড়েছে লক্ষ্য হয়ে পড়েছে এটা আপ অর্থাৎ আম আদমি পার্টি গতি আম আদমি পার্টির নেতাসকলের ঘর ইডিএ কোনো জাননী প্রেরণ নকরাক বা নোটিস নিদিয়াক ইডিএ এনে ধরনের অভিযান চলাইছে যে রাজকুমার আনন্দর কথা উল্লেখ করেছিল সৌরভ ভরদ্বাজে আর এই কথা উল্লেখ করেছিল যে রাজকুমার আনন্দর দুঃখ এটাই যে অপর নেতা আপর কেবিনেট মন্ত্রী আর সেইভাবে বাসগৃহ ইডিএ আজি অভিযান চলাইছে আর সেই মর্মে আন একটা কথাও কৈছিলে যে যেহেতু অরবিন্দ কেজরিওয়ালক যদিহে গ্রেপ্তার করা হয় তেতিয়াহলে অরবিন্দ কেজরিওয়ালে আমার সরকার দিল্লি সরকার জেলের প্রায় চলিব জেলের প্রায় সকলখিনি কাম কাজ হব জেলের প্রায় নির্ধারণ করব এনেকা ধরনের কিছু মন্তব্য দিয়েছে গতিকে এটা কথা হয়েছে এফালে যদি বিজেপির তরফের প্রতিক্রিয়া আছে এফালে আপর তরফের প্রতিক্রিয়া আছে তার মাজত গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে যে পুনের সমনের দিন দিব ইডিএ কারণ আজি উপস্থিত নহয় অরবিন্দ কেজরিওয়াল জনতা ভবনের কর্মচারীর নতুন নিয়ম কর্মচারীর আজিরে আরম্ভ ফেস রিকগনেশন এটেন্ডেন্স সিস্টেম কর্মচারী নিজের মুখ দেখায় নিজের উপস্থিতি নিশ্চিত করবো পয়া 9:45 পূর্বে কার্যালয় প্রবেশ করবো কার্যালয় প্রস্থানের সময় হয়েছে 5 বজাত সময় পূর্বে কার্যালয় এরিলে অথবা কার্যালয়ে অহাত পলম হলে কর্তৃপক্ষের অনুমোদন লব লাগিব আর এয়া হচ্ছে এক কঠোর নির্দেশনা জনতা ভবনের কর্মচারীর নতুন নিয়ম ধার্য করা হয়েছে মুখ দেখাব অর্থাৎ ফেস রিকগনেশন এটেন্ডেন্স সিস্টেম হব যত 9:45 তার পূর্বে প্রবেশ করবই লাগবে 5 বজালেকে কাম করব ডিউটি করব 5 বজার সময়লেকে কার্যালয়ের প্রস্থান করব 5 বজার পিছত অর্থাৎ 5 বজারে কাম শেষ হব তার পূর্বে যদি কার্যালয় এরিব বিচারে কর্তৃপক্ষের অনুমোদন লব মহানগরীর বুন্দাত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে মাতৃয়ে হত্যা করলে নবজাতকক শৌচাগারত ট্যাঙ্কিত পেলায় নবজাতকক হত্যা বুন্দা কলনীত সন্তানক হত্যা করে মাতৃয়ে পলায়ন করে রাইজর আগত সন্তানক হত্যা করার কথাও স্বীকার করেছে মহিলাগুলো হত্যাকাণ্ডর নিশায় অন্তর্ধান হয়েছিল হত্যাকারী মাতৃ দশমীর দিনা পুত্র সন্তান প্রসব করেছিল মহিলাগুলো দুবছরে স্বামী গৃহরপর দূরত আসছিল এগারী মহিলা হারিয়ানার স্বামী গৃহরপর ঘুরি আসছিল মহিলাগুলো স্বামী গৃহরপর ঘুরি মাতৃগৃহত আশ্রয় লৈছিল আজি দুটা বছরে মাতৃগৃহত আছে ইতিমধ্যে সন্তান হত্যাকারী মাতৃক বিচারি পানীখাইটি আরক্ষী অভিযান চলাইছে এগারী হয়েছে সেইগারী মাতৃ যোনে নিজের নবজাতক সন্তানটিক হত্যা করেছিল দশমীর দিনা এই সন্তানটির জন্ম হয়েছিল সন্তানটি পুত্র সন্তান আছিল দশমীত সন্তান প্রসব করার পিছত ঘরের শৌচালয় ট্যাঙ্কিত পেলায় সন্তানটিক হত্যা করা বলেও আনকি ওসর সুবুরিয়ার আগত স্বীকার করেছে তারপরে পলায়ন করেছে বিচারি পানীখাইটি আরক্ষী ইতিমধ্যে অভিযান আরম্ভ করেছে কি কারণে হত্যা করলে সেয়া নাই কোয়া বা সেই কথা পোহরলে অহা নাই কিন্তু আজি দুটা বছর পূর্বে স্বামী গৃহরপর উভতি হারিয়ানার মাতৃগৃহত আশ্রয় লো আছে আমি 10-15 জন মানুষ আইসিলে কইছে খুদিছে কইছে নিজে পেলাইছিল জিন্দা পেলাই জিন্দাই পেলাই দিছে তার ছোৱালী এটা আছিলে তার ভাইটি এটা আছিলে ভাইটিটো কইছে ভাইটিক আহিবা নিদিবি মাক আহিবা নিদিবি ছোৱালীটোক কৈ আছে তাৰপিছতে দুই মাইজিয়ে এনেকা কৰি পেলাই দিছে ইয়া হৈছে ডাঙৰ ছোৱালী এটা আছে আৰু এটা সৰু বাচ্চা থৈ আহিছে ইয়াৰ আছে সৰু হ'ব গিৰেকত তাত থৈ আহিছে কিমান দিন হ'লা 2 বছৰমান হৈছে পূর্বে আহিছিল বলে কোৱা হৈছে তেওঁ পূর্বতে দুটি সন্তানের মাতৃ তেওঁর এগৰাকী জীয়ৰী আছে আৰু এটি সন্তান তেওঁৰ স্বামীৰ ঘৰত থৈ আহিছে স্বামী গৃহত অৰ্থাৎ হাৰিয়ানাত থৈ আহিছে আৰু ইয়ালৈ অহাৰ পিছত তেওঁৰ যিহেতু এই সন্তানটি জন্ম হৈছিলে এই সন্তানটি জন্ম হোৱাৰ পিছত তেওঁ সন্তানটিক হত্যা কৰাৰ কথাও স্বীকাৰ কৰিছে তেওঁ কৈছে যে সন্তানটিক তেওঁ পেলাই দিছে তেওঁ শৌচালয় টেংকিত পেলাই দিছে তাৎপৰ্যপূৰ্ণ কথা সন্তানটি শৌচালয় টেংকিত পেলাই দিছে এতিয়ালৈকে যিহেতু সন্তানটি বিচাৰি আছে যদিও পোৱা নাই আৰু বুন্দাত এই ঘটনা সংঘটিত হৈছে কিন্তু বৰ্তমান মাতৃয়ে পলায়ন কৰিছে বিচাৰ কুচাৰ চলিছে তাত
সন্তানটি বিচারি তাত আরক্ষী উপস্থিত হয়েছে গো স্থানীয় রাইজ উপস্থিত আছে তারপরে যথেষ্ট সংখ্যক লোকও আছে এই নবজাতকটিক সন্ধান উলিয়াব পৰা নাই কারণ এই ট্যাঙ্কিট নবজাতকটিক পেলাই দিয়া হয়েছে বলে কোৱা হয়েছে মহিলাগৰাকী দ্বিতীয় বছৰ পূৰ্বে স্বামী গৃহ ত্যাগ কৰি বোদাত মাতৃগৃহত আশ্রয় লৈছিল আৰু কালি যেহেতু এই ঘটনাটো সংঘটিত হোৱাৰ পিছৰ পৰা মহিলাগৰাকী পলায়ন কৰিছে কিন্তু মহিলাগৰাকীয়ে কৈছে তেওঁ ৰাইজৰ আগত স্বীকাৰ কৰিছে যে তেওঁ নিজৰ সন্তানটিক হত্যা কৰিছে অজয় আছে আমাৰ সৈতে পোনপটীয়াকৈ সংযুক্ত হৈ অজয় আমাক গোটেইখিনি কথা জনাব অজয় গোটেই কথাখিনিয়ে জনাওক আচলতে মহিলাগৰাকী দুবছৰ পূৰ্বে মাতৃগৃহত আশ্ৰয় লৈছিল কি এনেকুৱা কথা হৈছিলে তেওঁ সন্তানটিক হত্যা কৰিবলগীয়া হ'ল বা সন্তানটি মৃতদেহ পালে নাই এই গোটেইখিনি আপডেট অসমযোগে পাপৰি মহানগৰী পুনৰ সংঘটিত হৈছে হৃদয়বিদাৰক ঘটনা আৰু নিজ মাতৃ যিগৰাকী মাতৃয়ে সন্তান জন্ম দি যি ইতিমধ্যে কৈছোঁ আইৰ সমান হ'ব কোণ নৈ সমান বব কোণ আৰু সেই মাতৃয়ে কিন্তু নিজ জন্ম দিয়া পুত্ৰক কিন্তু ঘাটত পেলাই কিনে হত্যা কৰা ঘটনা পোহৰলৈ আহিছে আৰু ইতিমধ্যে আপুনি জনাইছে যে মহানগৰীৰ যি বুন্দা কলনীত সংঘটিত হৈছে এই ঘটনাটো যোৱা দশমীৰ দিনা নিশা প্ৰায় 12 বজাত এই মাতৃগৰাকীয়ে উজ্জ্বলনী বৰ্মন নামৰ মাতৃগৰাকীয়ে এটা পুত্ৰ সন্তান প্ৰসৱ কৰাইছিল আৰু তাৰপিছতে যি অবৈধ মাতৃত্বৰ বোজা সহিব নোৱাৰি জীৱন্ত অৱস্থাতে সেই পুত্ৰটোক সেই শিশুটিক নিৰ্বু শিশুটিক তেওঁ ঘাটত পেলাই দিছিল আৰু ঘাটত পেলাই কিনে হত্যা কৰাৰ কথা ইতিমধ্যে তেওঁ স্বীকাৰ কৰিছে আৰু আমি জনাইছোঁ যে যোৱা দশমী দিনা নিশাই ঘটনা সংঘটিত হৈছে আৰু যোৱা দুবছৰ পূৰ্বে তেওঁ নিজৰ গাজিয়াবাদত তেওঁৰ বিবাহ হৈছিল এজন লোকৰ লগত আৰু তাৰপিছত তেওঁৰ দুগৰাকী কন্যা থকা বুলি ইতিমধ্যে আমি জানিব পাৰিছোঁ এগৰাকী কন্যা ডাঙৰ আৰু এগৰাকী কন্যা প্ৰায় 4 বছৰীয়া কন্যা এগৰাকী আছে দুগৰাকীকৈ কন্যা আছে তেওঁৰ আৰু তাৰপিছত তেওঁ পিতৃগৃহে ওলাই আহি কিনে ইয়াতে ব্যক্তিগত প্ৰতিষ্ঠানতে হওক বা মানুহৰ ঘৰতে হওক এনেকৈ শ্ৰম কৰি কিনেও জীৱন নিৰ্বাহ কৰি আছিল তাৰপিছতে যিহেতুকে দুবছৰ পূৰ্বে তেওঁ যি স্বামী গৃহ এৰি আহিছিল তাৰপিছত তেওঁ মাত্ৰ কেইদিনমান পূৰ্বে মানে দশমীৰ দিনা তেওঁ সন্তানৰ প্ৰসৱ কৰিছিল আৰু হয়তো সন্তানটোৰ পিতৃ যিহেতুকে নাই বা অবৈধ মাতৃ তেওঁ হৈছিল গতিকে তেওঁ সেই পুত্ৰটোক শিশুটিক তেওঁ ঘাটত পেলাই দিছিল আৰু তাৰপিছতে স্থানীয় ৰাইজে তেওঁ সোধপোছ কৰিছিল আৰু সোধপোছ কৰাত তেওঁ স্বীকাৰো কৰিছিল যে তেওঁৰ এটা সন্তানটো প্ৰসৱ কৰাইছে আৰু জীৱন্ত অৱস্থাত থকা সন্তানটোক তেওঁ ঘাটত পেলাই কিনে এনেধৰণে মৃত্যুৰ মুখলৈকে ঠেলি দিছিল তাৰপিছত তেওঁ কিন্তু ৰাইজৰ আগত স্বীকাৰ কৰিছিল ঘটনা আৰু তেওঁ কৈছিল যে ৰাতিপুৱাৰ ভাগত তেওঁ তাক পুত্ৰটোক তাৰ পৰা উঠাই আনিব শিশুটিক তাৰ পৰা উঠাই আনিব বুলি কৈছিল কিন্তু তাৰপিছত নিশাৰ ভাগতে ৰহস্যজনকভাৱে গোটেই ঘৰটোৰ পৰিয়াল তাৰ পৰা নিৰুদ্দেশ হৈছিল আৰু এতিয়া আৰক্ষী অভিযান চলাই আছে মাতৃগৰাকীৰ লগতে তেওঁৰ পৰিয়ালৰ আন আন লোকক মই ইতিমধ্যে জনাইছোঁ ভাতৃ আছে তেওঁৰ মাতৃ আছে ভগ্নী আছে গোটেইখিনি তাৰ পৰা কিন্তু ৰহস্যজনকভাৱে পলায়ন কৰিছে কিন্তু ক'ত গৈছে কি হৈছে এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই আৰু যে আৰক্ষীয়ে যোৱাকালি বিয়লিৰ ভাগলৈকে কিন্তু সেই ঘাটত অভিযান চলাইছিল সেই শিশুটিক উদ্ধাৰৰ বাবে কিন্তু কালিলৈকে তেওঁলোকে সফল হোৱা নাছিল হয়তো আজি দিনৰ ভাগতো তেওঁলোকে অভিযান চলাব আৰু তাৰপিছত হয়তো সমগ্ৰ ঘটনা পোহৰলৈ আহিব পুত্ৰটো কেনেকুৱা আছিল বা কি গোটেই কথাখিনিৰ ভিতৰত এইটোৱে কথা যে এতিয়ালৈকে না মৃতদেহো উদ্ধাৰ হোৱা নাই শিশুটি উদ্ধাৰ হোৱা নাই গোটেই পৰিয়ালটো তাৰ পৰা পলায়ন কৰিছে আৰু এই পৰিয়ালটোত যিহেতু তেওঁৰ মাতৃগৃহৰ পৰিয়াল আছিলে ভাতৃ আছিল ভগ্নী আছিল তেওঁৰ এগৰাকী জীয়ৰীও আছিলে আৰু তেওঁ স্বীকাৰো কৰিছে যে এটি সন্তান তেওঁ এই শৌচাগাৰ টেংকিটোত পেলাই দিছে আৰু তাকো জীৱন্ত অৱস্থা আন এটা ব্ৰেকিং নিউজ অশান্ত জৰ্জৰ মণিপুৰত অব্যাহত আছে হিংসাত্মক ঘটনা নিশা ইম্ফলত থানা ঘেৰাও জনসাধাৰণৰ অস্ত্ৰ শস্ত্ৰৰ দাবীত থানা ঘেৰাও জনসাধাৰণৰ প্ৰতিবাদী ৰাইজক ছত্ৰভংগ দিয়াবলৈ আৰক্ষীৰ শূন্যলৈ গুলী চালনা মৰেৰ এছ ডি পি অ' সিং থাম আনন্দক গুলীয়া হত্যা কৰাৰ পিছতে পুনৰ বৃদ্ধি পাইছে এতিয়া হিংসাত্মক ঘটনা ইম্ফলৰ পূব আৰু পশ্চিম জিলাত পুনৰ সান্ধ্য আইন জাৰি কৰা হৈছে অশান্ত জৰ্জৰ মণিপুৰত এতিয়াও হিংসাত্মক ঘটনা অব্যাহত আছে নিশা ইম্ফলত থানা ঘেৰাও কৰিছে জনসাধাৰণে অস্ত্ৰ শস্ত্ৰৰ দাবীত থানা ঘেৰাও কৰিছে জনসাধাৰণে প্ৰতিবাদী ৰাইজক ছত্ৰভংগ দিয়াবলৈ আৰক্ষীয়ে শূন্যলৈ গুলীচালনা কৰিছে মৰেৰ এছ ডি পি অ' সিং থাম আনন্দক গুলীয়া হত্যা কৰাৰ পিছতে পুনৰ হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাবলৈ লৈছে এতিয়া মণিপুৰত ইম্ফলৰ পূব আৰু পশ্চিম জিলাত পুনৰ সান্ধ্য আইন জাৰি কৰা হৈছে আৰু কেইবাটাও ব্ৰেকিং নিউজ আছে সময় চমু বাণিজ্য বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল যোগদান নকৰোঁ মানে গুড হিচাপে যোগদান নকৰোঁ বুলি কাজিৰঙাতেই আলফা নেতাসকলে ঘোষণা কৰিছিল আৰু সেই আলফা নেতাসকলৰ ভিতৰত অন্যতম যিগৰাকী সভাপতি অৰবিন্দ ৰাজখোৱা তেওঁ আহি ৰাজীৱ ভৱন পালেহি ঠিকে আছে বাৰু তেওঁ কৈছে শৰদ বৰকটকীৰ অন্তিম যাত্ৰাত অংশ ল'বলৈ তেওঁ আহিছে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিবলৈ আহিছে কাৰণ তেওঁ আঞ্চলিকতাবাদকহে বিশ্বাস কৰে কিন্তু কংগ্ৰেছ দলত তেওঁ অহা কোনো প্ৰশ্ন থাকিব নোৱাৰে বুলি তেওঁ আকাৰ ইংগিতে বুজায়ো দিলে
কিন্তু ভূপেন বৰার হৈতে ডেৰ ঘণ্টা সময় কি আলোচনা কৰিলে আলোচনা কালত কি কি বিষয় উত্থাপন হল কোনোবা এজন মৃতকৰ অন্তিম শ্ৰদ্ধাঞ্জলিত অংশ লবলৈ গৈ ডেৰ ঘণ্টা কেৱল এজন নেতাৰ হৈতে বিশেষ বৈঠক আৰু সেই বৈঠকে যথেষ্ট তাৎপৰ্য বহন কৰিছে অৰবিন্দ ৰাজখোৱাই যদিও কৈছে যে তেওঁ কংগ্ৰেছত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰাৰ কথা ভবা নাই কিন্তু ভূপেন বৰাৰ কথা বা ভূপেন বৰাৰ সৈতে এই আলোচনাই বিশেষ ইংগিত বহনো কৰিছে আপোনালোকে এই ক্ষেত্ৰত কি কয় মতামতবোৰ আগবঢ়াব পাৰে ধন্যবাদ নমস্কাৰ এই বিশেষ সম্প্ৰচাৰ মাজলৈ আপোনালোকক স্বাগতম মই প্ৰাঞ্জল নেনক লৈ ন্যায়িক যুঁজ আৰু সেই ন্যায়িক যুঁজত টাটাৰ জয় হৈছে পশ্চিমবংগৰ সিংগুৰত টাটা এটা নেনো প্ৰকল্প খুলিবলৈ আগবাঢ়িছে সকলো ধৰণৰ কাম কাজ সুকলমেই হৈ গৈছিল মাটিৰো আবণ্টন হৈ গৈছিল ইতিমধ্যে আধা আধি কাম সমাপ্তও হৈ গৈছিল বহুকেইটা গৃহ নিৰ্মাণ কৰা হৈছিল বহুকেইটা প্লাণ্ট নিৰ্মাণ কৰা হৈছিল কিন্তু আধাতে সেই কাম স্থগিত হৈ পৰিছিল বা মাজতে বাধা দিবলগীয়া হৈছিল একমাত্ৰ চৰকাৰৰ হস্তক্ষেপৰ বাবে তাত থকা খেতিয়কসকলৰ যিখিনি দাবী আছে সেই দাবীক ন্যায্যতা প্ৰদান কৰিবৰ বাবেই মমতা বেনাৰ্জীৰ চৰকাৰে এই সিংগুৰত টাটাৰ নেনো প্ৰকল্পটো হ'বলৈ নিদিলে আধাতে থমকি ৰ'ল আধাতে সেই প্ৰকল্পটো যেন স্তব্ধ হৈ গ'ল বহু কোটি টকা ইতিমধ্যে ব্যয় কৰি দিয়া হ'ল টাটাই এটা ডাঙৰ বিনিয়োগ কৰিলে তাত কিন্তু সেই বিনিয়োগ অথলে আনকি টাটাই এই কথাও উল্লেখ কৰিছিল যে সিংগুৰৰ যিসকল লোক আছে যিটো প্ৰকল্পৰ বাবে মাটি আবণ্টন লোৱা হৈছে বিভিন্ন লোকৰ পৰা সেই লোকসকলক পৰ্যাপ্ত ধন দিয়া হ'ব তেওঁলোকৰ সন্তানক চাকৰি দিয়া হ'ব পৰিয়ালৰ সদস্যক চাকৰি দিয়া হ'ব কিন্তু সকলো অথলে গৈছিল টাটাক প্ৰথমে অনুমতি দি পাছত সেই অনুমতি স্তব্ধ কৰি দিয়া হৈছিল এটা সময়ত চি পি আই এমৰ কাৰ্যকাল আছিল সিংগুৰত সকলোৱে জানে কমিউনিষ্ট পাৰ্টীৰ সেই কমিউনিষ্ট পাৰ্টীৰ শাসন চলি থকা সময়তেই তেওঁলোকে আবণ্টন লাভ কৰিছিল সেই সিংগুৰ প্ৰকল্পটোৰ বাবে য'ত টাটা নেনোৰ প্ৰকল্প খোলাৰ কথা আছিল টাটাৰ তৰফৰ পৰা কিন্তু যেতিয়া চৰকাৰ সলনি হ'ল মমতা বেনাৰ্জীৰ চৰকাৰ আহিল তৃণমূল কংগ্ৰেছৰ তাৰ পাছতেই সেই প্ৰকল্পক স্থগিত কৰি দিয়া হ'ল বা বাধা দিয়া হ'ল সেই প্ৰকল্প আৰু নহ'ব কাৰণ তাত থকা খেতিয়কসকলৰ ভৱিষ্যতৰ কথা আছে বা আন আন দিশ বিভিন্ন দিশ দেখুৱাই দিয়া হ'ল মানে আমি ক'ব পাৰোঁ যে ক'ৰবাত কিবা এটা ৰাজনৈতিক बुलंद इरादों के सफर का सरताज हूँ मैं शहर से गांव तक सड़कों का मोहताज हूँ आ रहा हूँ मैं आसाम की सड़कों पर कुमार इंजीनियरिंग का नया ताज हूँ कमिंग सून कुमार इंजीनियरिंग वी अंडरस्टैंड योर नीड বামুনী মৈদামৰ আকাশী নগৰত নিশাৰ ভাগত এক অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হয় এটা জাবৰৰ দমত নিশা ভয়ংকৰ অগ্নিকাণ্ড পুৱালৈকে জুই নিৰ্বাপন কৰিব পৰা হোৱা নাছিল নিশা প্ৰায় ডেৰ বজাত জুই নিৰ্বাপক বাহিনীক অৰ্থাৎ অগ্নি নিৰ্বাপক বাহিনীক খবৰ দিয়া হৈছিল ডেৰ শতাধিক লোকে মিলিও নিৰ্বাপন কৰিব পৰা নাছিল জুই কোনো অজ্ঞাত লোকে জুই লগাই দিয়াৰ সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে পুনৰবাৰ এইখিনিতে উল্লেখ কৰিব বিচাৰিছোঁ সমগ্ৰ ঘটনাটো সন্দৰ্ভত এয়া হৈছে বামুনী মৈদামৰ আকাশী নগৰত নিশাৰ ভাগত এই ঘটনা সংঘটিত হৈছে এটা অগ্নিকাণ্ড এটা ডাম্পিং গ্ৰাউণ্ড এটা জাবৰৰ দম আছিল তাত আৰু সেই জাবৰৰ দমত এই অগ্নিকাণ্ডটো সংঘটিত হৈছে সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে যে কোনো লোকে হয়তো তাত অগ্নিসংযোগ কৰিছিল আৰু সেইবাবে এই অগ্নিকাণ্ডটো সংঘটিত হৈছিল আকাশী নগৰত নিশাৰ ভাগত এই ঘটনা নিউজ এইটিনত এক্সক্লুজিভ ভিজুৱেলছ আমি দেখুৱাইছোঁ এটা জাবৰৰ দমত নিশাৰ ভাগত এই ঘটনা পোৱালৈকে কিন্তু জুই নিৰ্বাপন কৰিব পৰা হোৱা নাছিল হীৰক জ্যোতি মালাকাৰ আমাৰ সৈতে আছে গতিকে আমি সংযুক্ত হৈ আৰু অধিক খবৰ এই সন্দৰ্ভত লাভ কৰিম হীৰক আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ এক ভয়ংকৰ ভয়ংকৰ যিটো অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হৈছে গুৱাহাটী বামুণী মৈদামৰ যি উদ্যোগিক পাম আছে সেই উদ্যোগিক পামৰ পিছফালেই এই অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হৈছে আৰু আৰু কবিন ডেকা যি কো লিমিটেড আছিলে সেই তাতেই এই অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হৈছে আৰু এইটো হৈছে এনে এটা স্থান গুদাম য'ত আচলতে স্ক্ৰেপবোৰ য'ত বিভিন্ন স্থানত গুৱাহাটী মহানগৰীত বিভিন্ন স্থানত যিবোৰ আৱৰ্জনা থাকে কাগজেই হওক বা অন্যান্য যিবোৰ আৱৰ্জনা সেই আৱৰ্জনাসমূহ ইয়ালৈ অনা হয় আৰু ইয়াত যিহেতু মজুত কৰি ৰখা হয় আৰু নিশা যি অগ্নিকাণ্ড সংঘটিত হৈছিলে কিন্তু এই মুহূৰ্তলৈকে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই আৰু যি দম আছিলে এই দমত এই মুহূৰ্তলৈকে যিহেতু জ্বলি জুই জ্বলি থকা দেখিবলৈ পোৱা গৈছে লগতে ধোঁৱা নিগৃহীত হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে পাঁচখনকৈ অগ্নি নিৰ্বাপক বাহিনী বাহন আহিছে বাহন অহাৰ পিছতো কিন্তু এই মুহূৰ্তলৈকে হীৰ ওচৰে পাজৰে বাসগৃহ আছে নেকি কিমান দূৰত্বত আছে বা তাত ক্ষতি হোৱাৰ সম্ভাৱনা আছে নেকি যদি এতিয়াও তাত জুই নুমুৱাবলৈ সক্ষম হোৱা নাই অৱশ্যে জুই নহয় এতিয়া হয়তো তাত ছাই আছে ধোঁৱা আছে এনেকুৱা ধৰণে দেখিবলৈ পোৱা গৈছে যিটো ভিজুৱেলছ আছে আমাৰ হাতত
নিশ্চয়কৈ ছাই আর ধোঁয়া আছে দেখবলে পাওয়া গেছে। আর মানে কোথাও যে কি কথম্পি রক্ষা পড়ছে ওর যদি এপার্টমেন্ট আসলে সেই এপার্টমেন্ট কথম্পি রক্ষা পড়া দেখবলে পাওয়া গেছে। আর কিছু সময় পূর্বলকে যে দেখা গেছিল যে ইয়াত কমসে কম আপনি যদি চাব যায় প্রায় বিশর ত্রিশজন যত অগ্নিবাহক বাহিনীর যখন লোক আসে সেই লোকসলেই জুই নিয়ন্ত্রণকারী সকল ধরনের চেষ্টা অব্যাহত রখা দেখবলে পাওয়া গেছিল। আর নিশা ভাগত যে আসলে এই অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়েছিল সেই অগ্নিকাণ্ড ঘটনার সময় ওর পাজত যখন লোক আসে সেই লোকসল ইয়াত 150 জন অধিক লোকে জুই নির্বাপন করবলে সকল ধরনের চেষ্টা অব্যাহত রাখিছিল। কিন্তু জানিপরা অনুসরি যে এই জুই আসলে কোনো শর্ট সার্কিট হওয়া নাই, কোনো সিলিন্ডার ব্লাস্টর ফলত হওয়া নাই। স্থানীয় লোকসলে বা যার ছত্রাধিকারী আছে তো কথা প্রকাশ করেছে যে কোনো দুর্বৃত্তই এই জুই সংযোগ করেছে বলে কেছে। আর এই মুহূর্তে যেহেতু সেই যে গুদাম আসে সেই গুদামর ম্যানেজার মূল উপস্থিত আছে তখেতর পর আমি জানিবলে চেষ্টা করি কি সময় ঘটনা আর আসলে কিহর এই অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়েছিল। নিশা 1:15 বজাত আমি খবর পালো যে ইয়াত জুই লাগিছে আমার গুদামত। আমি দৌড়াদৌড়িকে আহিলো আর স্থানীয় লোকবিল আহিলে আহি তারপর 2:00 বজাত ফায়ার ব্রিগেড আহিলে আহি এতিয়ালৈকে জুই নুমাবই পৰা নাই। জুই নুমাব পৰা নাই কিন্তু কিহর এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে ইয়াত সিলিন্ডার ব্লাস্ট হওয়া না শর্ট সার্কিট হওয়া কিহর হল বলে ভাবে না? ইয়াত কোনো কারেন্টের ব্যবস্থা নাই প্লাস আর ইয়াত কোনো মানুষ না থাকে সিলিন্ডার নাই আর মানে যেটু বিদ্যুতের সেটা আছে সেটা কমপ্লিট বাইরত আছে। বাইরত থাকলে এই কোনো দুর্বৃত্তই ইয়াত লগাই দিছে আবার প্রতি সন্দেহ হয় নাকি আপনার? আঙুলিয়া দিব নোৱাৰিম কিন্তু দুর্বৃত্ত যে লগাইছে এটা 100%। কিমান টাকার সম্পত্তি আছে ইয়াত, কিমান টাকার সামগ্রী আছে বিশেষ? ইয়াত 50-60 লাখ টাকার মাল আছে। ধন্যবাদ জ্ঞাপন করছো। আর অন্যান্য লোকসল আছে স্থানীয় লোকসল আছে সাথে আমি কথা পাতিম কি সময় ঘটনা আর কথম্পি রক্ষা পড়ছে বলে কব এটা অঞ্চল বিশেষ অঞ্চল রক্ষা পড়ছে। আর ঘটনা হল এই মানে রাতেপা 3টা বজাত গম পালো মোক ফোন করলে মানে আহি দেখিল প্রকাণ্ড অগ্নি জ্বলি আছে আর এই কোনোবা দুর্বৃত্তই কাম করেছে। কারণ ইয়ার আগতেও ইয়ার আজি কেবছরমান আগতেও ইয়াত আরো একটা গুদাম আছে সেইটো হেনেকে জুই লগাই দিছিল মানে উচরতে আসলে কার আসলে এই এওরে আসলে এই জায়গাখানিতে আসলে আসলে নাকি? হয় তেওরে আসলে আজি প্রায় 6-7 বছর আগত সেইটো জ্বলাই দিছিল তারপর আজি এই কাম করলে দুর্বৃত্ত মানে আপনি কাকু ধরব এটা আমি তো নাজানিম কিন্তু এই ইয়াত যেহেতুকে বিদ্যুৎ সংযোগ নাই কোনো ইয়াত প্রজ্বলক সামগ্রী না থাকে মহিলাই কাম করে দিনের ভাগত বিড়ি সিগারেট খোয়ারও প্রশ্ন নাই গতি এই দুর্বৃত্তই করেছে স্বত্বাধিকারী আপনি যার কিছু সময় পূর্বে কথা পাতিছিলে গতি কারোবার শত্রুতা থাকিব পারে কিন্তু যে নহক যে গুদাম ঘর বলে কেছে আপনাদের যত এই সমূহ সামগ্রী তাত থা হয় যত 50-60 লাখ টাকার সামগ্রী আসলে যে স্থানত রখা হয়েছে সেই স্থানটার কিন্তু একেবারে সমীপতে আছে দুটাকো অট্টালিকা গতি আজি নহলেও কালেও যদি কিবা কারণে শর্ট সার্কিট বা কিবা কারণে অগ্নিকাণ্ড হলহেতেন হয় কিন্তু যথেষ্ট ক্ষতি হলহেতেন সেটা একটা কথা। আর দ্বিতীয় কথা হয়েছে হয়তো ব্যক্তিগত কিবা কথা থাকিব পারে যার কারণে কোয়ার দরে যে আঙুলিয়াই দিব নোৱাৰো কিন্তু দুর্বৃত্ত সংঘটিত করেছে ইয়ার পূর্বতেও সংঘটিত করেছে হিরক নিশ্চয়কৈ যেহেতু মই কৈছো যে কাষতে যদি মোৰ সতীৰ্থ যেহেতু প্ৰভাসে দেখাব কাষতে এটা এপাৰ্টমেণ্ট আছে সেই এপাৰ্টমেণ্টটো হৈছে আপোনাৰ 10 মিটাৰমান নিলগতে এই এপাৰ্টমেণ্টটো আছে যিয়া আছে যি স্থানত অগ্নিকাণ্ড সংঘটিত হৈছিলে। আৰু দেখি হ'ব যে সেই অট্টালিকাটো বা সেই এপাৰ্টমেণ্টটো কথম্পি ৰক্ষা পৰিছে বুলি ক'ব লাগিব। স্থানীয় যিসকল লোক আছিলে সেই লোকসকলে অধিক তৎপৰতা দেখুৱা দেখিবলৈ পোৱা গৈছিল নিশাৰ ভাগত আৰু নিশাৰ ভাগত অধিক তৎপৰতা হোৱাৰ দেখুৱাৰ পিছতেই ইয়াত যিহেতু 5-10 মিনিটৰ ভিতৰত অগ্নিনিৰ্বাপ বাহিনীৰ যিসকল বাহন আছিলে বাহনসমূহ আহিলে তাৰ ফলত কিন্তু এই অগ্নিকাণ্ডটো কিছু অগ্নিকাণ্ডৰ ফলত কিন্তু যিবোৰ আচলতে অট্টালিকা আছিলে বা ঘৰ আছিলে কথম্পি ৰক্ষা পৰিছে বুলি ক'ব লাগিব। আৰু এই মুহূৰ্তত যদি আপুনি প্ৰত্যক্ষ কৰে মোৰ পিছফালে দেখিব যে এতিয়াও কিছু কিছু অংশত কিন্তু জুই জ্বলি আছে ধোঁৱা ওলাই আছে আৰু এইবোৰ যিবোৰ স্ক্ৰেপ আচলতে প্ৰেছৰ যিবোৰ কাগজৰ যিবোৰ বান্দুল হয় সেই বান্দুলসমূহ ইয়াত যিহেতু অনা হয় আৰু সেই আৱৰ্জনাসমূহ ৰখা হয় আৰু সেই আৱৰ্জনাসমূহ বা যিবোৰ বান্দুল আছে সেই বান্দুলবোৰ কিন্তু যদি আপুনি চাব যায় পানী মাৰিলেও কিন্তু বহুত দেৰিলৈকে 2-3 দিনলৈকে জ্বলি থকাৰ সম্ভাৱনা আছে। কিন্তু এই ক্ষেত্ৰত যদি জেচিবি অনা হয় জেচিবি আনি যদি তৎপৰতা গ্ৰহণ কৰা হয় বা সেই ব্যক্তিগত কিবা কারণ থাকিব পারে কোনো শত্রু থাকিব পারে যোনে এই গুদাম ঘরটো জ্বলাই দিছে এতিয়া নহয় পূর্বতেও জ্বলাইছে বলে কোৱা হৈছে কিন্তু প্রশ্ন হৈছে এনেকুৱা এখন ঠাইতে গুদাম ঘরটো আছে যত চারিওফালে কিন্তু আবাসিক এলাকা আছে কেবাটা এপার্টমেন্ট আছে গতি অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ফলত সৌভাগ্য
ভাগ্যক্রমে তেওঁলোক রক্ষা পড়লে বা কেবাখনো অগ্নি নির্বাপক বাহিনী বাহন তাত উপস্থিত হল বা প্রত্যক্ষদর্শী বা স্থানীয় রাইজৰ তৎপরতাত কথমপি রক্ষা পড়েছে বলে এক প্রকার কব পাৰি। শিবসাগর দিসাং মাজগাঁও 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত প্রতি নিশা এজন যুবক আর এগারী কিশোরী মৃতদেহ উদ্ধার হয়েছে। তেজেরে তুমুরলি হয়ে পড়ে থাকা অবস্থা উদ্ধার হয়েছে 22 বছরীয় পলাশ গগৈ আর 16 বছরীয় লাকি মেজ নামের কিশোরীর মৃতদেহ। কাহতে চুচুরম হওয়া অবস্থা আছে উদ্ধার হয়েছে বাইকখান। গাড়ি খুন্দাতে ধুইরে মৃত্যু হওয়ার বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। পলাশ গগৈর ঘর হয়েছে ডিমৌর জিয়ামারীত আর লাকি মেজর ঘর ডিমৌ কছারী পথার। পলাশ গগৈ নামের যুবকজনে কিশোরীগীক সহ সম্পর্ক আছে বলে কোয়া হয়েছে। 16 বছরীয় কিশোরীগীক খেলুয়ে আনিছিল। বাল্য বিবাহৰ বিৰুদ্ধে চৰকাৰে কঠোৰ হোৱাৰ পিছতো ৰহস্যজনকভাৱে পলুৱাই আনিছিল। কিন্তু বিষয় এতিয়া বাল্য বিবাহৰ নহয়, কথাটো হৈছে যে যুৱতী এগৰাকী কিশোৰী, কিশোৰীগৰাকীৰ বয়স 16 বছৰ আৰু যিগৰাকী যুৱক তেওঁৰ বয়স 22 বছৰ, দুয়োগৰাকী হয়তো এটা দুৰ্ঘটনাত পতিত হৈ মৃত্যু হৈছে। কিন্তু এটা শোকাবহ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে আৰু এই দুৰ্ঘটনাটোত দুয়োগৰাকীৰ মৃত্যু হৈছে, বাইক দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে। প্রদীপ গগৈ আছে। প্রদীপ গগৈ, দুর্ঘটনাটা কেনেকৈ সংঘটিত হব পাৰে? কারণ এতিয়ালৈকে সন্দেহৰ আৱৰ্তত আছে যে সেয়া এটা দুর্ঘটনা হব পাৰে বুলি বাইকখন দেখি সন্দেহ প্রকাশ কৰা হৈছে। পাপৰি, ইতিমধ্যে আৰক্ষীয়ে তেওঁলোকৰ পৰিচয় উদ্ধাৰ কৰিছে আৰু তেওঁলোকৰ অভিভাৱক এই যিগৰাকী আচলতে কিশোৰীগৰাকী আছিলে দশম শ্ৰেণীৰ ছাত্ৰী লাকি মেছ ওৰফে বুলবুলি মেছ, বুলবুলি মেছক এই তেওঁৰ যি অভিভাৱক আছে তেওঁলোকৰ অভিভাৱক ইতিমধ্যে শিৱসাগৰ সদৰ থানাত উপস্থিত হৈছেগৈ আৰু জানিব পৰা মতে যোৱা নিশা এই যিগৰাকী পলাশ গগৈ নামৰ যুৱকজনে পলুৱাই নিছিলে এই লাকি ওৰফে বুলবুলি মেছক আৰু পলুৱাই ঘৰৰ পৰা পলুৱাই আনি শিৱসাগৰৰ এই যি 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সেই পথেৰেদি গৈ থাকোঁতেই আচলতে এই দুৰ্ঘটনাটো হোৱা বুলি সন্দেহ কৰা হৈছে। প্ৰত্যক্ষদৰ্শী কোনো নাই যদিও, দুৰ্ঘটনাৰ সময়ছোৱাত প্ৰত্যক্ষদৰ্শী নাই যদিও আৰক্ষী আচলতে যি অনুসন্ধান কৰিছে বাইক যিধৰণে পৰি আছে আৰু তেওঁলোকৰ যি ধৰণৰ আঘাতৰ চিন সেই চিহ্ন প্রত্যক্ষ করি তেওঁলোকে আৰু দুর্ঘটনা সংঘটিত হওয়া ধৰা আছে। প্ৰদীপ, ধন্যবাদ জনাইছো। পুনৰ কৈছো আমি যে দুগৰাকী ইতিমধ্যে তেওঁলোকৰ মৃতদেহ চিনাক্ত কৰিছে, আৰক্ষীয়ে চিনাক্ত কৰিছে। এগৰাকী পলাশ গগৈ আৰু লাকি মেছ বুলি কোৱা হৈছে, কিশোৰীগৰাকী দশম শ্ৰেণীৰ ছাত্ৰী। এটা দুৰ্ঘটনা সংঘটিত হৈছে, দুৰ্ঘটনাটো দুয়োগৰাকীৰে মৃত্যু হৈছে। ইতিমধ্যে লাকি মেছৰ পৰিয়ালবৰ্গ আহি ঘটনাস্থলীত উপস্থিত হোৱাৰ লগতে চিকিৎসালয়ত উপস্থিত হৈছে। আৰু খবৰ আছে, সময় বিৰতি। সাধারণ স্টিল।